নমস্কার, আমি সমন্তক মোদক। আজকে আমার নিবেদন একটি নিধি গল্প জোড়া ইঁদুর। এক মেঠো ইঁদুর থাকত গ্রামের এক মাঠের গর্তে, আর এক ইঁদুর ছিল শহরের এক বাড়িতে। কি করে যে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল তা কেউ জানে না। সেই শহুরে ইঁদুর একদিন এলো মেঠো ইঁদুরের বাড়িতে। মেঠো ইঁদুর তো মহা খুশি, বন্ধুকে নিয়ে সে মাঠে মাঠে ঘুরে বেড়ালো। খাতির করে খেতে দিল জমিয়ে রাখা ভুট্টা, জব, গম, ধানের দানা, আরো কত কি। কিন্তু সেই সব খাবারগুলো ছিল বড্ড শুকনো এবং খটখটে, তেমন স্বাদ গন্ধ কিছুই নেই। শহুরে ইঁদুর বলল, কিছু মনে করো না ভাই, রোজ কি করে খাও এই একঘেয়ে খাবার? চলো না আমাদের শহরে, দেখবে রোজ কত ভালো ভালো খাবার খাওয়াই তোমাকে। কি দারুণ খেতে সেই সব খাবার, একবার খেলে জীবনে ভুলবে না। শুনে তো মেঠো ইঁদুর মহা খুশি হলো, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে বলল, বেশ চলো চলো তোমার বাড়িতেই যাই। শহরে ইঁদুর এসে তার বাড়িতে নিয়ে গেল মেঠো ইঁদুরকে। এক বড় লোকের ভাড়ার বাড়িতে সে থাকত। বন্ধুকে সেখানে কত কি খেতে দিল শহুরে ইঁদুর, দুধ, মাখন, মধু, পনির, ছানা, ঘি, রুটি, খেজুর, গাজর, মটরশুঁটি, আরো কত কি। মেঠো ইঁদুর তো এইসব খাবার দেখেইনি জীবনে, দু বন্ধুতে খেতে শুরু করবে। অমনি খুব করে দরজা খোলার শব্দ, কে যেন ঢুকছে ঘরে, পালাও পালাও। দুই বন্ধু তাড়াতাড়ি লুকিয়ে পড়ল একটা বড় বাক্সের আড়ালে। একটু পরে লোকটা চলে গেল। ফুর্তিতে খেতে বসলো তারা পার পেরে। সবে খাবারে একটু মুখ দিয়েছে মেঠো ইঁদুর। ও মা, আবার দরজা খোলার শব্দ, কে যেন কে নিতে এসেছে। অমনি খাবার ফেলে পালাতে হলো তাদের। বার বার এরকম হতে দেখে মেঠো ইঁদুর তো তিতি বিরক্ত একেবারে। শেষকালে বন্ধুকে সে বলতে বাধ্য হলো, আমাকে মাফ করো ভাই, তোমাদের শহরের খাবার দাবার গুলো হয়তো সত্যি খুব ভালো, কিন্তু সব সময় এমন ভয় ভয় থেকে খাবার খাওয়া আমার পোষাবে না। এর চেয়ে আমার মাঠই ভালো, সেখানে মাঠে মাঠে ঘুরে শুকনো ধান চাল চিবনো অনেক আরামের। গল্প থেকে আমরা এই নীতি শিক্ষাই পাই যে যার যত বেশি থাকে সুখ ছেড়ে যায় তাকে। নমস্কার।